হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কেরিয়ার গ্রুপ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলি পেতে পাশে দেয়া বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজকে আমি আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশনের ফুড ইন্সপেক্টর পরীক্ষার আমার স্পেশাল জিকে সিরিজের পার্ট 9 নিয়ে। আপনারা যারা পিএসসি ফুড ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, মানব দেহে যে গ্রন্থি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তার নাম কি? অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। নাম্বার 2, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা কে? অ্যান্সার হচ্ছে অমর্ত্য সেন। নাম্বার 3, বাল গঙ্গাধর তিলকের মৃত্যুতে কার প্রতিক্রিয়া ছিল মাই স্ট্রংগেস্ট বুল ওয়ার্ক ইজ গন? অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। নাম্বার 4, গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধিটি কার ছিল? অ্যান্সার হচ্ছে শিবাজি। নাম্বার 5, সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে মনসুর উল মুলক। নাম্বার 6, দুধকে মন্থন করার সময় দুধ থেকে স্বর বিচ্ছিন্ন হয়ে যায় কেন? অ্যান্সার হচ্ছে অপকেন্দ্র বলের জন্যে। নাম্বার 7, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? অ্যান্সার হচ্ছে মান্না দে। নাম্বার 8, দার্শনিকের উল কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে জিঙ্ক অক্সাইডকে। নাম্বার 9, টেস্ট ক্রিকেটে ভারতের কোন ক্রিকেটার প্রথম হ্যাট্রিক করেন? অ্যান্সার হচ্ছে হরভজন সিং। একটু বলে রাখি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন। নাম্বার 10, এশিয়ান গেমসে হকি কত সালে অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সার হচ্ছে 1958 সালে, যেটা কি না জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার 11, প্রথম ভারতীয় হিসেবে কে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন? অ্যান্সার হচ্ছে সুশীল কুমার। 2010 সালে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে। নাম্বার 12, নিউট্রন বোমা কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে স্যামুয়েল টি কোহেন। নাম্বার 13, প্যাডেল কোন প্রাণীর গমনঙ্গ? অ্যান্সার হচ্ছে তিমি। নাম্বার 14, ওয়েক আপ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত। নাম্বার 15, এডমন্ড হিলারির আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হচ্ছে নাথিং ভেঞ্চার নাথিং উইন। নাম্বার 16, মূলের ত্বককে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে এপিব্লেমা। নাম্বার 17, গাড়িতে প্রথম নাম্বার প্লেট ব্যবহার কোন দেশে চালু হয়? অ্যান্সার হচ্ছে 1893 সালে ফ্রান্সে। নাম্বার 18, থাই পুসম উৎসবটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। নাম্বার 19, মানবদেহে কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। নাম্বার 20, জকি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে ঘোড়া দৌড় বা হর্স রেসিং। নাম্বার 21, কলকাতাকে প্রাসাদ নগরী কে বলেছিলেন? অ্যান্সার হচ্ছে রবার্ট ক্লাইভ। নাম্বার 22, আ টেল অফ টু সিটিজ বইটি কার লেখা? অ্যান্সার হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। নাম্বার 23, ভারতের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? অ্যান্সার হচ্ছে জুগনু। নাম্বার 24, 1905 খ্রিস্টাব্দে কে লন্ডনে হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হচ্ছে শ্যামজি কৃষ্ণবর্মা। নাম্বার 25, পরম ভাগবত উপাধি কে ধারণ করেছিলেন? অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নাম্বার 26, দ্য অডাসিটি অফ হোপ বইটির লেখক কে? অ্যান্সার হচ্ছে বরাক ওবামা। নাম্বার 27, অভিনেতা চার্লি চ্যাপলিনের আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হচ্ছে লাইমলাইট। নাম্বার 28, কোন মহাদেশের ওপর দিয়ে নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা ও মূল মধ্যরেখা 4টি রেখাই গিয়েছে? অ্যান্সার হচ্ছে আফ্রিকা মহাদেশ। নাম্বার 30, 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। নাম্বার 31, কোন রাজার উপাধি ছিল দক্ষিণা পথপতি? অ্যান্সার হচ্ছে প্রথম সাতকর্ণী। 29, কোশ্চেন নাম্বার 29টা আমি ছেড়ে গেছিলাম, তাই পরে আবার রিপিট করছি। তো হিন্দি কবে ভারতের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়? অ্যান্সার হচ্ছে 1950 সালে। নাম্বার 32, ঋষি অরবিন্দ্রকে কে দ্য প্রোপেট অফ ন্যাশনালিজম, দ্য পোয়েট অফ পেট্রিয়াইজম অ্যান্ড আ লাভার অফ হিউম্যানিটি বলে অভিহিত করেন?
অ্যান্সার হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নাম্বার 33, পাণ্ডবনী নৃত্যকলা ভারতের কোন রাজ্যে দেখা যায়? অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। নাম্বার 34, প্রথম কোন ভারতীয় রাজনৈতিক নেতার ছবি ডাক টিকিটে ছাপা হয়? অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। নাম্বার 35, হিন্দুস্থানি সঙ্গীত বিষয়ক রাজপুত মিনিয়েচার পেন্টিং এর একে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে রাগমালা পেন্টিং। এখানেও একটু বলে রাখি, এই রাগমালা পেন্টিং কিন্তু বিখ্যাত রাজস্থানে। নাম্বার 36, নারোরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। নাম্বার 37, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির বা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হচ্ছে আ নেশন ইন মেকিং। নাম্বার 38, ইন লোকেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে তীরন্দাজি। নাম্বার 39, গিবসন মরুভূমি কোন দেশে অবস্থিত? অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। নাম্বার 40, তৈমুর লঙের আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হচ্ছে তুজুক ই তৈমুরি। নাম্বার 41, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? অ্যান্সার হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জকে। নাম্বার 42, কোন ব্রিটিশ স্থপতি ভারতীয় পার্লামেন্ট ভবনের নকশা তৈরি করেছিলেন? অ্যান্সার হচ্ছে হার্বার্ট বেকার। নাম্বার 43, মার্টিনা নাভ্রাতিলোভার আত্মজীবনীর নাম কি? এখানে একটু বলে রাখি, মার্টিনা নাভ্রাতিলোভা ছিলেন লন টেনিস প্লেয়ার। তো মার্টিনা নাভ্রাতিলোভার আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হচ্ছে বিইং মাইসেলফ। নাম্বার 44, পৃথিবীতে প্রথম কোন দেশে গলফ খেলার সূচনা হয়েছিল? অ্যান্সার হচ্ছে স্কটল্যান্ড। নাম্বার 45, কুক প্রণালী কোন দেশকে বিভক্ত করেছে? কুক প্রণালী নিউজিল্যান্ডকে বিভক্ত করেছে উত্তর ও দক্ষিণ ভাগে। নাম্বার 46, ভারতে 1986 সালে প্রথম এইডস রোগীর সন্ধান কোন শহরে পাওয়া গিয়েছিল? অ্যান্সার হচ্ছে চেন্নাই। নাম্বার 47, কবি তুলসীদাসের প্রকৃত নাম কি? অ্যান্সার হচ্ছে রামবোলা। নাম্বার 48, আলমাটি বাঁধ কোন নদীর ওপর রয়েছে? অ্যান্সার হচ্ছে কাবেরী নদী। নাম্বার 49, ভাগবত গীতা সর্বপ্রথম কে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন? অ্যান্সার হচ্ছে চার্লস উইলকিন্স। নাম্বার 50, ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হতে সাহায্য করে কোন হরমোন? অ্যান্সার হচ্ছে থাইরক্সিন হরমোন। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া ঘন্টি বাজিয়ে ফেলবেন, যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।